এর আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ছ দিন পর অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুড়ে রয়্যাল বেঙ্গলকে কাবু করা সম্ভব হয় এবং খাঁচাবন্দি করা হয় সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব। খাঁচাবন্দি বাঘের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘুমের ওষুধ দেওয়া হয় তাকে, ঘুমের ওষুধ দিয়ে কাবু করা হয় এবং যে সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাঘের ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে জেগে উঠেছে বাঘ, খাঁচাবন্দি বাঘের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পার্থ, আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এই এর পরে কি করা হবে বাঘটিকে? কি জঙ্গলে ছাড়া হবে? তার কি শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কি জানতে পারছো? একবারে দেখো, ঘড়ি কাটায় ঠিক 10:15 নাগাদ বাঘটিকে ট্র্যাঙ্কুলাইজ করা হয় এবং ঘুম পাড়ানি গুলি ছোড়ার পরে বাঘটি আচ্ছন্ন হয় আরো কিছুটা সময় পরে। এবং সে আচ্ছন্ন হওয়ার পরে বাঘটিকে কিন্তু একেবারে ওখান থেকে সরানোর জন্য, যে জঙ্গল ছিল সেই জঙ্গল থেকে সরানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেটি হচ্ছে এটি খাঁচার মধ্যে ঢোকানো হয় এবং তারপরে পিয়ালি নদীর ওপর দিয়ে বাঘটিকে কিন্তু চিকিৎসকের উপস্থিতিতে বাঘটিকে নিয়ে যাওয়া হয় অন্যত্র, কারণ সেখানে রাখা যাবে না, প্রচুর মানুষের ভিড় রয়েছে। নির্জন জায়গায় বোটে করে বাঘটিকে নিয়ে গিয়ে সেখানে যখন রাখা হয় এবং সেখানে চিকিৎসকরা দেখেন, দেখার পরে ঘুমপাড়ানি গুলি দেওয়ার পরে কিন্তু বাঘ আচ্ছন্ন হয়ে পড়ে, সেই আচ্ছন্ন ভাব কেটে গিয়েছে, বাঘ একেবারে জেগে উঠেছে এই মুহূর্তে। এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা যেটা বলছেন, প্রাথমিকভাবে দেখে বাঘটি একেবারে সুস্থ রয়েছে, তার পায়ে একটা হালকা চোট লক্ষ্য করা গেছে, কিন্তু সেটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিনা সেটা আরো বিস্তারিত খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। পাশাপাশি বাঘটি যদি 6 দিন খেয়ে খাবার খায়নি, তাই জন্য বাঘটি কিন্তু খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে একেবারে খাঁচার ভিতরে। এবং অন্যদিকে কিন্তু বাঘটিকে আরো কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হবে, পর্যবেক্ষণে রাখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে বাঘটিকে আরো হাসপাতালে নিয়ে যাওয়া হবে নাকি বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এবং যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় খুব সম্ভবত ঝড়খালির যে হাসপাতাল রয়েছে সেইখানে নিয়ে যাওয়া হতে পারে। পাশাপাশি আলিপুরে যে বসু হাসপাতাল রয়েছে চিড়িয়াখানার অপোজিটে, সেইখানেও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত থাকতে বলা হয়, তাদেরকেও সেখানেও নিয়ে যাওয়া হতে পারে। তবে আপাতত প্রাথমিকভাবে যে বিষয়টা চিকিৎসকরা মনে করছেন, বাঘটি একেবারে সুস্থ রয়েছে এখনো পর্যন্ত, দেখে মনে হচ্ছে পায়ে একটা হালকা চোট রয়েছে, কিন্তু তাকে আরো পর্যবেক্ষণে রাখার প্রয়োজন রয়েছে। এবং দর্শকরা যে ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাঘটিকে চিকিৎসা করার পরে একেবারে পিয়ালি নদীর ওপরে এবং মাতলা নদী, যে মাতলা নদী সেই মাতলা নদীর উপরে বাঘটিকে যখন নিয়ে যাওয়া হয়েছে একটি নির্জন জায়গা এবং সেখানেই তার চিকিৎসা পরিষেবা চলছে। স্বর্ণালী, ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।